তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালোই আছো। আবার স্বাগত তোমাদের আমাদের চ্যানেল বেঙ্গল আর্টে। তোমরা সবাই যারা যারা ছোট্ট বন্ধুরা আছো তাদের জন্য বিশেষ করে আজকের এই আঁকাটি তোমরা দেখো এবং খুব সহজেই বুঝতে পারবে আমি কী করে এইটা করেছি, এবং তোমরা ছোটরা খুব সুন্দরভাবেই এই আঁকাগুলোকে দেখে করতে পারবে। আমি সেরকম অনুযায়ী করেছি, তোমরা দেখবে এবং খুব সুন্দর আঁকাটি লাস্টে হবে। তোমরা অবশ্যই দেখে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে যে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে, আর যদি আমাদের চ্যানেলে নতুন হও আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো তোমরা যারা যারা অ্যালফাবেট দিয়ে যে ড্রয়িংগুলো হয় যারা যারা করতে জানো তারা অবশ্যই তো করো। তো আমি আজকের একটা ছোট্ট ভিডিও করলাম, তোমরা অবশ্যই সেটাকে দেখবে এবং আমাকে কমেন্ট করবে যারা যারা এই অ্যালফাবেট দিয়ে ভালো ভালো ছবি আঁকতে পারো, এবং যদি পারো আমাকে সাজেস্ট করবে, আমি তোমাদের আরও এরকম ধারা নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আবার বলে রাখি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেই তবে আমাদের চ্যানেল থেকে যেও অবশ্যই, কারণ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারটা তো খুবই কম। অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমরা আরও সাবস্ক্রাইব ফ্যামিলি যাতে কমপ্লিট করতে পারি, যাতে আমরা 1K সাবস্ক্রাইব ফ্যামিলি তাড়াতাড়ি করতে পারি, সেই জন্যে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্ক্রিপ্ট না করেই। তাহলে তোমরা পুরো যদি স্ক্রিপ্ট করে দাও তাহলে কী হবে, তোমরা পুরো স্টেপ বাই স্টেপ যে ভিডিওটা হচ্ছে সেটা তোমরা দেখতে ও বুঝতে পারবে না, লাস্টে দেখবে অন্যরকম আঁকাটা হয়ে যাচ্ছে। তোমরা দেখো, অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। আরও নতুন নতুন ভিডিও আমি এই ধরনের ভিডিও আরও নতুন নতুন আনবো তোমাদের সামনেই, তোমরা অবশ্যই দেখবে এবং যারা যারা ছোট্ট বন্ধু তারা অবশ্যই শিখবে। আমি এটা এস দিয়ে করেছি, তোমরা অবশ্যই আরও নতুন নতুন যে জিনিস হয় তোমরা অবশ্যই সেগুলো দিয়েও করতে পারো অ্যালফাবেট। আমি আরও আনার চেষ্টা করব নতুন অ্যালফাবেট দিয়ে। তো ততক্ষণ বাচ্চারা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার এবং কমেন্ট। তো আমি যেটা এস দিয়ে করেছি তোমরা সবাই বুঝতেই পারছো, এটি ছোট্ট ছোট্ট দুটি বিড়ালের ছবি এঁকেছি। তোমরা অবশ্য আরও এ দিয়ে যেমন এ অ্যালফাবেট দিয়ে বাড়ি আরও অনেক কিছু করা যায়, অবশ্য আমি সেটা করার চেষ্টা করব। এবং তোমরা যদি রং না বুঝতে পারো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, রঙের নাম বলে দেবো, তোমরা অবশ্যই দেখে করতে পারো। আর আমি এখনই বলে দিই এগুলো আমি পারমানেন্ট মার্কার এবং পেন মার্কার ব্যবহার করেই করছি। তোমরা যদি প্রথমে আঁকতে না পারো অবশ্যই পেন্সিল দিয়ে করে নেবে। আমিও প্রথমে চোখগুলো শুধু বোঝার জন্য চোখগুলো হালকাভাবে পেন্সিল দিয়ে করে তারপরে বাদবাকিটা করে নিয়েছি। তো ভিডিওটা এবার শেষ পর্যায়ে এসে গেছে। যারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই করে দেবে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নতুন নতুনভাবে আঁকো। আর আমি আরেকটা সাজেস্ট করবো, এই যে এই লাইনের জন্যে তোমরা যে সরু মার্কার ব্যবহার হয় সেই লাইন মার্কার ব্যবহার করো, তাহলে তোমাদের আঁকাটা আরও সুন্দর হবে। ততক্ষণ চ্যানেল দেখার জন্য ধন্যবাদ, তো নেক্সট ভিডিওতে দেখা হবে, থ্যাংক ইউ। Oh,